Hey Everyone, assalamu alaikum, welcome to Elias English Wall. Guys, you'll be glad to know that now we are going to have sentence structures challenge with our students. So definitely, they will share some sentence structures with us and I do believe by learning it, you will be able to learn English. So, be joke likely to, ita maniki? So ache. chilo. tumi I was supposed to cook. I'm likely to. I'm, I'm likely to cook. আর যদি বলো আমার রান্না করার সম্ভাবনা ছিল আই ওয়াজ লাইকলি টু কুক ওকে আমার একটি বই কেনার সম্ভাবনা আছে আই অ্যাম লাইকলি টু বাই আ বুক আমার একটি বই কেনার সম্ভাবনা ছিল আই ওয়াজ লাইকলি টু বাই আ বুক এক্সিলেন্ট থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ওকে দেন উই হ্যাভ তুমি যদি বলো আমার রান্না করার কথা আই এম সাপোজ কুক তার রান্না করার কথা সি সাপোজ টু কুক তাদের রান্না করার কথা দে আর সাপোজ টু কুক আমার রান্না করার কথা ছিল আই ওয়াজ সাপোজ কুক তাদের আসার কথা ছিল দে ওয়্যার সাপোজ টু কাম কাম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস শেয়ারিং ওকে তুমি যদি বলো আমার রান্না করতে ইচ্ছে করছে কি হবে আমার রান্না করতে ইচ্ছে করছে উই ফিল লাইক কুকিং আই ফিল লাইক কুকিং আই ফিল লাইক কুকিং আমার হাঁটতে ইচ্ছে করছে ওয়াকিং বাংলা অর্থ হচ্ছে ইচ্ছে করা আপনার যদি ইচ্ছে করা আপনি এই স্ট্রাকচার ব্যবহার করতে পারেন ওকে শান খান তুমি যদি বলো ইলিয়াস ইংরেজি শিখতে ইচ্ছে করছে ইলিয়াস

ওকে অ্যাক্সেলেন্ট সে এক মাইল হাঁটতে পারে না আবার দশ মাইল হাঁটবে হি ক্যান্ট ওয়াক ওয়ান মাইল লেট অ্যালং টু টেন টেন মাইল ওকে তুমি যদি এরপরে বলো আমি জীবনে এবার নামই শুনি নাই তার সাথে দেখা করার তো দূরের কথা আই ডিডেন মেট উইথ হিম লেট অ্যালং মিটিং উইথ না এটা হবে এরকম আই নেভার হার্ড ইজ নেম আমি কখনোই তার নাম শুনি শুনিনিট অ্যালং মেট দেখা তো দূরের কথা থ্যাংক ইউরুজামান কামরুজ্জামান শুভ তুমি যদি বলো আমার রান্না করার কথা আমার রান্না করার কথা ইটস হাইট আমার রান্না করার কথা ইটস হাইট আই অ্যাম সাপোজ টু কুক আই অ্যাম সাপোজ টু কুক তার রান্না করার কথা হি ইজ সাপোজ টু কুক হি ইজ সাপোজ টু কুক বলো হি ইজ সাপোজ টু কুক তাদের আসার কথা দে আর সাপোজ টু কাম দে আর সাপোজ টু কাম ইলিয়াস স্যার ইংরেজি শেখানোর কথা ইলিয়াস স্যার সাপোজ টু ইলিয়াস স্যার ইজ সাপোজ টু ইলিয়াস স্যার ইজ সাপোজ টু টিচ টিচ ইংলিশ তাদের রান্না করার কথা দে আর সাপোজ টু কুক আমার রান্না করার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু কুক আমার হাঁটার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু ওয়াক ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে ইমাম জাহাঙ্গীর ক্যান ইউ কাম টু মি ইয়েস স্যার ওকে সো তুমি যদি বলো এখনি সময় বই পড়ার কি হবে ইট ইজ হাই ইটস হাই টাইম উই রিড উই রিড বুকস উই রিড বুকস ওকে সো ইট আবার আমরা চাইলে এটাকে 2 প্লাস ভাব দিয়ে বলতে পারবো ইটস